হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো আর আমরাও ভালো আছি আর আজকে সকাল সকাল তোমাদের সঙ্গে ডেলি ব্লগটা স্টার্ট করলাম তো চলো আজকে দিনটা শুরু করা যাক তোমাদেরকে সাথে নিয়ে আর হ্যাঁ প্রথমেই তোমাদেরকে একটা কথা বলে রাখি যে আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও যারা এখনও করনি আর যারা করে নিয়েছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর ভিডিওটা ভালো লাগলে একটা অবশ্যই লাইক করে দিও আর যদি পারো বেশি বেশি করে একটু শেয়ার করে দিও তো চলো আজকে হচ্ছে ষষ্ঠীর পর আমি বাড়িতে এসেছি তো ষষ্ঠীতে তো দুদিন ছিলাম না তো দু থেকে তিন দিন তো তারপরে আর কি বাড়িতে এসেছি তো বাড়িতে আসার পরে যেটা হয় আর কি মানে কোথাও ঘুরতে যাওয়া সাজা নাকি মজা এটাই ঠিক আমার মাথায় আসে না কারণ কোথাও গেলে পরে দেখো রোজই আমরা বাড়িতে থাকছি এ করছি সেটা তো আমরা রোজ দেখছি কিন্তু দেখবে একটা জিনিস নোটিস করে তুমি যদি কোথাও যাও না ঠিক দু থেকে তিন দিনও যদি যাও তো তারপরে আসার পরে ফ্রিজটা ফ্রিজের ওপরটা টেবিলের ওপরটা মানে সারা ঘর যেন মনে হয় যেন এক্সট্রাই কিছু নোংরা হয়েছে জানি না কেন বাড়িতে না থাকলে এত নোংরা হয় কেন আমি বুঝে পাই না তো আমরা তো বাড়িতে থাকি না ওই টাইমে কি ভূতেরা বাড়িতে থাকে জানা নেই আমার যদি হতো তোমরা যদি জানো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও তো যাই হোক আমি একটুখানি মজা করলাম আর কি তোমাদের সঙ্গে তো আমি আজকে ফ্রিজটাকে আগে পরিষ্কার করলাম আর আজকে রান্নাবান্নার দিকে একদম যাইনি কারণ যাবার আগে এক গাদা বাসন মেজে ধুয়ে রেখে চলে গেছিলাম গ্যাসের টেবিলের ওপরে তো সেগুলোকে এখন গোছানো হবে আর কুচি তো রয়েইছে সেটা তো তো বাদই দাও প্রায় দু মতো দু তিন বালটি মতো কাঁচা রয়েছে সেখানে আমি দু মতো করব আর একটুখানি রেখে দেবো কারণ একদিনে এত কিছু করা সম্ভব হবে না আর আজকে রান্না বানার দিকে যাব না তার কারণ দেখা যাক হয়তো হোটেল থেকে নিয়ে এসে খেয়ে নেবো আর তা না হলে মেয়ে বলেছে ভাত করতে আমার মেয়ে আবার ভাতটা খুব ভালো খায় আর তোমাদের দাদাভাইও তাই তো যাই হোক এই দুটোর মধ্যে একটা কিছু করব তো সেটা পরে দেখা যাক আগে আমি প্রথমে ঘরগুলোকে সব পরিষ্কার করব আর ওপর নিচ সব করে ফেলবো পরিষ্কার আর তার মধ্যে আগে কি করেছি কলে যতক্ষণ জল ছিল জামা কাপড়গুলো ধুয়ে আগে মেলে দিয়েছি এদিকে রোদের তো বাহার মানে রোদ তো চড়া রোদ উঠেছে আর জলও চলে যাবে তো ওই জন্য আর কি যেটা আগে করতে হবে সেই কাজটা আগে করে নিয়েছি জামা কাপড় ধুয়ে মেলে দিয়েছি ওটা শুকোতে থাকবে আর আমি দিকে ঘরগুলো সব পরিষ্কার করে নেবো তো ওপরের ঘরগুলো আগে পরিষ্কার করে নেব আর হ্যাঁ নিচের ঘর তো এমনি বাসি ঘর তো মোচা হয়েই গেছে কিন্তু ফ্রিজটা পরিষ্কার করে এসেছি আর ফ্রিজে কিছুই নেই এখন মাছ নেই সবজি নেই কিছু নেই যার জন্য আর কি পুরো মেজে ধুয়ে পরিষ্কার করে কয়েক বোতল জল ভরে রেখে চলে এসেছি তো জলটা ঠান্ডা হোক কারণ এই গরমে আর কিছু হোক চাই না হোক ঠান্ডা জলটা অবশ্যই সবার চাই আর বাড়িতে একটা লোকজন আসলে তখন তো আর আমার বাড়িতে তো জানো সবসময় লোকজন আসতেই থাকে তো সেক্ষেত্রে ঠান্ডা জলটা আমার খুবই প্রয়োজন যার জন্য ফ্রিজটাকে পরিষ্কার করে ঝটপট কয়েক বোতল জল ভরে দিয়েছি আর এদিকে এত রোদ উঠেছে যে আমার মানে ওপরের ঘর পরিষ্কার করতে করতে কিন্তু জামা সব শুকিয়ে গেছে জানো খালি একটুখানি যে প্যান্টের যে গাডারগুলো ছিল না এক টু জাস্ট ভেজা তো ওই গাডারটা ঘরে রাখলেই শুকিয়ে যাবে কারণ এর বেশি রাখলে আবার জামা কাপড়ের রং খারাপ হয়ে যাবে যা রোদ্দুর আর তারপরে ছাদে একটুখানি জল দিয়ে দিলাম কারণ নাহলে নিচের ঘরটা আবার গরম হয়ে যাবে আর তারপরে শেষমেশ রান্না হলো সেই ভাত আর ভিডিওটা আজকে এই পর্যন্তই থাক আজকে অনেক পরিশ্রম হয়ে গেছে তো চলো সবাইকে জানাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে আর ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই জানিও তো ভাতের সঙ্গে একটু আচার দিয়ে আজকে খেয়ে নেবো এই হচ্ছে আমাদের খাবার